অনি, আজকে হচ্ছে বুধবার, আজকে সঞ্জীবের ছুটি। তো আমরা আজকে, জানো তো সঞ্জীবের ছুটি থাকলে আমরা কোথাও না কোথাও যাই, তো আজকেও যাচ্ছি। এখন 11:30 বাজে, তো যাবো ইকো পার্কের ওখানে। ইকো পার্কে তো অনেকবার আমরা গেছি, কিন্তু ওখানে একটা নতুন চিড়িয়াখানা হয়েছে, জু হয়েছে নতুন, তো ওখানে ভাবছি যাব। তো এখন বেরোচ্ছি, তারপর এরপরে যা যা হয় তোমাদের সাথে সব শেয়ার করবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বাংলাদেশের ভাষায় কথা বলছি, ইকোপার্কে চলে এসেছিলাম। এই ইকোপার্কের 4 নম্বর গেটে আমাদের নামিয়ে দিয়েছে, যেখানে 7 ওয়ান্ডার্সটা আছে, ওনাকে একটু দেখালাম। আমরা চিড়িয়াখানার দিকে যাচ্ছি, সেটা হচ্ছে 6 নম্বর গেটে। চলো ওখানে গিয়ে তারপর দেখা। তো আমরা এখনো ঢুকিনি, বাইরে একটু খেয়ে নিলাম। ভেতরে জানতাম না যে আছে রেস্টুরেন্ট, এখন শুনলাম ভেতরে রেস্টুরেন্ট আছে। যাই হোক, বাইরে খেয়ে নিয়েছি, ম্যাগি খেয়েছি, মোমো খেয়েছি, এখন যাচ্ছি ভেতরে। যদি ইচ্ছা হয় তো কিছু খেতেও পারি। তো চলো ভেতরে কী আছে দেখি। বদলা একটু ধরো, নাও তো একটু। এখন সব স্কুল থেকে এক্সকারশনে এসছে, বাচ্চারা যেখানে খেলছে দেখো, বেশ দেখতে শুনতে খুবই ভালো লাগছে। এইখানে বেশ কয়েকটা পাখি আছে, এই যে রেড অ্যান্ড গ্রিন ম্যাকল, দেখাই চলো। ওই যে সব বসে আছে, ওইদিকে খানিকগুলো, এদিকে খানিকগুলো, ওইদিকেও আছে কিছু। তো বেশ কিছু এখানে পাখি আছে, এখন দেখতে পাচ্ছি ঢুকেই প্রথমেই পাখি। যে বেশ কয়েকটা যে জালতি দিয়ে ঘেরা ঘর আছে, এখানে পাখি আছে। তো চলো আরও কী কী আছে দেখাই তোমাদেরকে। তো এইখানটাতে জিরাফ থাকে, এখন তো কোনো জিরাফ দেখতে পাচ্ছি না, হয়তো ঘরের ভিতর ঢুকে বসে আছে, জানি না। চলো দেখি সামনের দিকে যদি দেখতে পাওয়া যায়। ওই যে জিরাফ আছে, এখন ঢুকে বসে আছে ভিতরে। ওই দেখো আসছে। চলো আমরা এখন এদিকটা দিকে যাই, দেখি এদিকটা আবার কি আছে। পাখি আর জিরাফ কোথায়? আমরা এখন জেব্রার দিকে যাচ্ছি। জেব্রা সব দুটো দুটো করে আছে তাই তো, এই দিকটা এই যে দুটো জেব্রা। চলো তারা সামনে নেই, ভিতরের দিকে আছে। ও দেখো ওদিকে একটা আছে আর এইদিকে একটা আছে। চলো এদিকটায় বসে সব বিশ্রাম নেওয়ার জন্য, বেশ ফাঁকা, খুব সুন্দর। তো আমরা ঘুরতে ঘুরতে জলহস্তির খাঁচায় চলে এসেছি। তো জলহস্তি ওইদিকে যাচ্ছে, এইদিকে আর ঘুরছে না, সবাই বলছে এদিক ঘোর, এদিক ঘোর, একটু দেখি তো এইদিকে আর ঘুরছে না। মানে ও ডাঙায় উঠে এখন, মানে আমরা পিছন দিক থেকে দেখতে হচ্ছে আমাদেরকে। ওই যে দেখো সামনের দিকটা দেখা দেখতে পাচ্ছি না, 10 মিনিট ধরে এখান থেকে অতটা গেল। চলো একটু ঘুরে আসি অন্যদিক থেকে, সেই সময় যদি আরো ঘুরে দেখা যাবে। হ্যাঁ, তখন আবার একবার দেখাবো।
এই যে এদিকটায় ক্রোকোডাইল আছে, চলো দেখা এবারে। ও দেখে মনে হচ্ছে প্লাস্টিকের, তোমার থেকে একটা লং। চলো এবার আমরা হরিণের দিকে যাই, কি রকম হরিণ আছে দেখি। জায়গাও আছে প্রচুর, এখন সব কিছু এসে জুটে নি, নতুন নতুন হয়েছে। এখানটা কি আছে গো? এখানেও পাখি, ওই দিকটাতেও পাখি আছে, এখানেও কিছু পাখি আছে। হুম, পাখির সংখ্যাটা এখন বেশি। এখানে কি আছে? ক্যাপুচিন বাঁদর। ও চলো, সব বাঁদর ঝুলছে, দুটো বাঁদর আছে, একটা ও একটা দুটো এখানে আছে। ও নাগরদোলায় দোলছে এখন, খেলার জায়গা পেয়েছে। একটা এই যে এখানটা, এটা আছে হোয়াইট লিপ ট্যামারিন। চলো দেখি, ওই দিকটা থেকে একটা মুখ বাড়িয়ে বসে আছে, কি? হাই, তুই একা না, তোর বন্ধু বান্ধব আছে? ওইখানটা একটা আছে, ওই সাবাস। হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে। এদিকটায় জায়গাটা খুব সুন্দর, একদম ফিটফাট সুন্দর, একদম গোছানো। এদিকটায় কিছু কাজ চলছে। এটা কি আছে? হ্যাঁ, হাই হাই, দোকানে একটা ছবি তুলি। আয় ভাই, তুমি দেখো মুখটা বাড়িয়ে বসে, দুটো করি আছে, সব জিনিস আছে, কোথাও লুকিয়ে চুরি আছে আর কি। এখানেও কুমির আছে। চলো ওয়েস্টার্ন হল্ক, মানে উল্লুক যেগুলোকে বলে আর কি। হ্যাঁ, ওরকমই দেখতে, একটাও সামনে নেই, ওরা ওইখানে ঘরটার মধ্যে আছে। চলো সাবাস। চলো এবার আমরা হরিণের দিকে যাচ্ছি। হ্যাঁ, এখনো বাঘ ভালুক সিংহ এগুলো এখনো আসেনি, কিন্তু হরিণ প্রচুর পরিমাণে আছে মনে হচ্ছে, দেখে দূর থেকে দেখতে পাচ্ছি। হুম, প্রচুর হরিণ আছে, এখনো বাঘ ভালুক এখন এসে আসবে, দু মানে কিছুদিনের মধ্যেই চলে আসবে। হ্যাঁ, আই দেখো হরিণ, মানে খুব সুন্দর একদল হরিণ, দেখতে পাইছো? বেশ, জায়গাটা দেখে খুব সুন্দর লাগলো, ভালো লাগলো, নিরিবিলি শান্ত শিষ্ট, একদম ফুলের বাগান শুধু, তার সাথে সামান্য কিছু পশু পাখি। এখানে কিছু হরিণ আছে, এই এখানে একটা কুমির শুয়ে আছে দেখো সামনেটাতে। তো মোটামুটি এই জিনিসগুলো এখন আপাতত হয়েছে আমাদের, মোটামুটি আমরা সবটাই ঘুরে নিলাম। এখনো কাজ চলছে, বাঘ ভালুক হাতিপুটি গন্ডার এসব আসবে। তো এখন এই খানিকগুলো পাখি আর কিছু হরিণ বা তারপরে তোমার হিপোপটামাস একটা আছে, ভালো জিনিস, কুমির আছে, বাঁদর কুমির, এই জিনিসগুলো আছে সবই আমাদের মোটামুটি। উল্লুক গেল, হ্যাঁ উল্লুক বাঁদরগুলো দেখলাম, খুব সুন্দর লাগলো, জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ, ওই দু চার ঘন্টা বেড়ানোর পক্ষে একদম উপযুক্ত জায়গা। হ্যাঁ, জায়গাটা আরো লো, আরো সব পশু পাখি আসলে আরো সুন্দর হয়ে যাবে। ভিতরে ক্যান্টিন নেই না দেখলাম? হ্যাঁ হ্যাঁ আছে না, ভিতরে খাবারের জায়গা আছে, বাইরেও আছে, তো ভাত টাত এসব পাওয়া যায় না, ওই চাইনিজ সাউথ ইন্ডিয়ান এইসব খাবার পাওয়া যায়। তো চলো আরও এদিকটা দেখি কিছু আছে কি না, যত সম্ভব আমরা সবটাই দেখে ফেললাম।
যদি থাকে তোমাদেরকে আবার দেখাচ্ছি, চলো। কেউ যদি এখানে কোনো প্রাণী বা পাখি অ্যাডপ্ট করতে চান তাহলে এই ফোন নম্বরে কন্ট্যাক্ট করলেই হবে। যে নিচে দেওয়া ফোন নম্বরটা আছে, এই এখানটা একটা খুব সুন্দর জায়গা, দেখো। এখানে একটা ক্যাফেও আছে, এই যে ক্যাফে, ভিতরে ঢুকে তোমরা ক্যাফেও বিভিন্ন ঢুকে সব কিছু পাওয়া যায় মোটামুটি। এগুলো হচ্ছে মাংকি, এবারে মাংকি দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, ও লাফাচ্ছে, ওই যে ওই যে দেখো, সামনে আয়, সামনে আয়, দুটো আছে, তাই তো? ওখানে একটা বসে আছে, চলে এলো, ওইটা ওই যে একটা বসে আছে। বেশি তো এরিয়া নয়। তো আমাদের ডিয়ার পার্ক দেখা হয়ে গেছে, বেশ কিছু জিনিস আছে, বেশ কিছু জিনিস নেই, পশু পশু পাখি এখনো আনা বাকি আছে, তবে যেটুকু আছে খুব ভালো আছে, দেখতে ভালো লাগবে। এখন একটু ফাঁকা ফাঁকা আছে, চিড়িয়াখানা যেমন ভর্তি লোকজন সবসময় দেখা যায় না সব কিছু, কিন্তু এখানে ফাঁকা ফাঁকা সব জন্তু যেমন দেখতে পাবে, তো অবশ্যই আসতে পারো, এসে দেখতে পারো।